মাছের যোগান বাড়াতে সমুদ্রে তৈরি হচ্ছে কৃত্রিম প্রবাল প্রাচীর। এর জন্য খরচ হবে প্রায় 11 কোটি টাকা। রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগে রাজ্য মৎস্য দপ্তরের পরিকল্পনায় এই প্রবাল প্রাচীর তৈরি করা হচ্ছে। নামখানা সাগর ও পার্থপ্রতিমার উপকূলবর্তী এলাকা থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে সমুদ্রগর্ভে এই কৃত্রিম প্রবাল প্রাচীর নির্মাণ করা হচ্ছে। মোট 70টি প্রবাল প্রাচীর নির্মাণ করা হবে, যার উচ্চতা হবে 5 ফুট। সমুদ্র এবং নদীতে যাতে মাছের প্রোডাকশান আমরা বাড়াতে পারি, কৃত্রিম প্রবাল প্রাচীরটা আমরা বসাতে চলেছি আমাদের ডিপার্টমেন্টে, বিশেষ করে পশ্চিমবঙ্গে রাজ্যে। এটা একটা অভিনব উদ্যোগ, আমরা ডেফিনেটলি এটা করতে চলেছি একটা বিশাল ব্যাপ্তি নিয়ে। আমাদের এখানে টোটাল 70টা ইউনিট, আমরা 70টা এক একটা ইউনিটে থাকবে, মানে প্রবাল প্রাচীর বসবে। এটা কনক্রিটের তৈরি ব্লক, বড়ো বড়ো এক একটা ব্লকের প্রায় উচ্চতা হচ্ছে 5 ফিট এবং ওজন প্রায় 200 কেজি মতো, এরকম ব্লক আমরা তৈরি করবো। এই প্রবাল প্রাচীর নির্মাণ করার জন্য আয়তাকার, ত্রিভুজাকার, গোলাকার সহ একাধিক শেপ তৈরি করা হয়েছে, সেগুলিকে সমুদ্রগর্ভে ফেলা হবে। প্রবাল প্রাচীর তৈরির সময় 6 মাস থেকে 1 বছর প্রবাল প্রাচীরের কাছে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে বলে খবর। মূলত সমুদ্রের তলদেশে জীববৈচিত্র্য রক্ষা করতে ও মাছের উৎপাদন বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রবাল প্রাচীর তৈরি হয়ে গেলে সেখানে মাছেরা নির্বিঘ্নে প্রজনন করতে পারবে বলে খবর। একথা জানিয়েছেন সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক পিয়াল সর্দার। কোনোটা ত্রিকোণ আকৃতি, কোনোটা গোলাকৃতি, এরকম টাইপের থাকবে। তার কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশান আছে, সেগুলোকে আমরা সিজন করে সমুদ্রে বা যে সাইটগুলো আমরা সিলেকশন করবো, অলরেডি সাইট সিলেকশন আমরা শুরু করে দিয়েছি। আমি নিজেও সমুদ্রে গেছিলাম, সেই সাইট সিলেকশন করে যেগুলো সাইন্টিফিক্যালি সিলেকশন করা হবে, মানে তার জন্য কিছু ওয়াটার প্যারামিটার্স আছে, যেমন ওয়াটার কারেন্ট আছে, ডেপথ আছে, স্যালিনিটি আছে, এগুলো যেমন আছে, নেভিগেশন চ্যানেলে হলে হবে না, ফিশিং যেখানে রেগুলার হয় সেখানে হবে না, আনপ্রোডাক্টিভ জোনটাকে আমরা প্রোডাক্টিভ তৈরি করার জন্যই আমরা এই প্রবাল প্রাচীর ওখানে গিয়ে প্রতিস্থাপন করবো। তবে এই প্রবাল প্রাচীরে যে কেউ চাইলে সহজে যেতে পারবেন না। এছাড়াও এই এলাকায় বটম ট্রলিং করা যাবে না। প্রবাল প্রাচীরকে ঘিরে থাকবে কড়া নিরাপত্তা বেষ্টনী, প্রবাল প্রাচীরের উপর দিয়ে যার উপরও নিষেধাজ্ঞা জারি করা হবে বলে খবর। তবে এই প্রবাল প্রাচীর তৈরির সময় মৎস্যজীবী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করছেন বিভিন্ন মৎস্যজীবী সংগঠনগুলি। তাদের সঙ্গে আলোচনা করার পর সিদ্ধান্ত নিলে মৎস্যজীবীরা অনেক উপকৃত হবে বলে জানিয়েছেন তারা। কাকদ্বীপ থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।